তাহলে আমরা সামগ্রিকভাবে ক্ষতির সম্মুখীন হব। যেমন এখন যে বন্যা আমরা দেখলাম, এইরকম বন্যার সময় ডুবে মরা আর গ্রীষ্মকালে পানিবিহীন মরুভূমিতে পরিণত হওয়া, এটা তো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব না থাকার প্রমাণ বহন করে। যেখানে সারা বিশ্বের আন্তর্জাতিক আইন কর্তৃক স্বীকৃত যে যখনই কোনো নদী দুই দেশের মধ্যে বর্ডার ক্রস করে, উজান থেকে ভাটিতে যায়, তখন এককভাবে উজানের কোনো দেশ ওই নদীতে বাঁধ দিয়ে ভাটির দেশের অনুমতি ছাড়া পানি প্রত্যাহার করতে পারে না। কিন্তু আমাদের সাথে গত 50 বছর থেকে এই জুলুম করা হচ্ছে। পদ্মা নদীকে হত্যা করা হয়েছে, পদ্মা নদীর 50-এর অধিক কাছাকাছি শাখা নদী নিহত হয়েছে, সারা বাংলাদেশে 300-এর অধিক নদীকে হত্যা করা হয়েছে। পদ্মা নদীতে যেমন বাঁধ দেওয়া হয়েছে, তিস্তাতে আমাদের নিকটবর্তী বাঁধের নাম হচ্ছে গজলডোবা, আর এর অতিরিক্ত পাহাড়ের যতর দিকে যাওয়া যাবে অসংখ্য বাঁধ আছে, পুরো তিস্তা নদী একটা মৃত মরুভূমিতে পরিণত হয়েছে। তাহলে গ্রীষ্মকালে পানি প্রত্যাহার করে নদীগুলোকে হত্যা করা হচ্ছে, আবার বন্যার সময় যখন পানি বেশি বেশি হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, তখন আমার নদীর তো আর ওই ধারণ ক্ষমতা নেই। যেহেতু শুষ্ক মরুভূমি নদী, বন্যার এত পানি সে ধারণ করবে কীভাবে? তখন কুমিল্লা ফেনীতে যে বন্যা হয়েছে এরকম বন্যা হচ্ছে, সিলেটে যে বন্যা হয়েছে এরকম বন্যা হচ্ছে, বন্যার ক্ষতির পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন না। এই বন্যার ক্ষতির পরিমাণ কল্পনা করতে পারবেন না। মাজা ভেঙে দেওয়া যেটাকে বলা হয়, ফেনী কুমিল্লা নোয়াখালীর মানুষের মাজা ভেঙে দেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে, এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে যে আপনি বাঁধ খুলে দেবেন তার পূর্বে ভাটির দেশকে জানাবেন না, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতক্ষণ শক্তিশালী না হচ্ছে ততক্ষণ আমি আমার কোনো অধিকারী, রাষ্ট্রীয় কোনো অধিকারে আমি পাবো না। এবং আমাদেরকে ব্যাপক এবং সুদীর্ঘ এক গোলামির মধ্যে জীবনযাপন করতে হবে। এই জন্য আমরা আরেকটি বিষয় এই সংস্কারের সাথে যুক্ত করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। 1996 সালের পানি বণ্টন চুক্তি অনুযায়ী 52টা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে নদী আছে তার পানির ন্যায্য হিস্সা অনুযায়ী বণ্টন হতে হবে। অথচ 30 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আর গঙ্গা বা পদ্মার পানি চুক্তি ছাড়া আর কোনো চুক্তি হয়নি, তিস্তারও হয়নি। শুধু তাই নয়, বাংলাদেশের অভ্যন্তরে যখন বাংলাদেশ পানি সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেয় সেটা তো ভারত বাধা দেয়, যেমন তিস্তায় বাধা দেওয়া হয়েছে। পাংশা উপজেলায় একটা ব্যারেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা 2016-17 সালে বাধা দিয়ে বন্ধ করে দেয়, এরকম অসংখ্য বাধা আছে। তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আর একটি বড় বিষয়, নাহলে এই দেশে আপনার যে বাজার আছে, গার্মেন্টসের বাজার আছে, এই দেশে আপনার যে অর্থনৈতিক উন্নতির বাজার আছে, এগুলো সব ধ্বংস করে দেওয়া হবে। ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে পাশে কি বাজারের অভাব আছে? অভাব নাই, ভারত এক বৃহৎ দেশ, চায়না আছে। সুতরাং এই জায়গায় কোনো শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে না উঠুক, এটা তারা চাইবে স্থায়ীভাবে দেশকে পরাধীন করে দেওয়ার জন্য। তো এই জিনিসগুলো আমরা সংস্কার করতে পারি, চলমান সরকারের কাছে আমরা সংস্কার হিসেবে চাইতে পারি। এবং ন্যূনতম ইসলামের কাছাকাছি এই সংসদীয় গণতন্ত্রের চাইতে প্রেসিডেন্ট পদ্ধতির যে নির্বাচন, যে সারা বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একজন প্রেসিডেন্টকে নির্বাচন করবে, তিনি তার ইচ্ছামতো তার পরিষদ গঠন করবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, যাতে যেহেতু জনগণের নির্বাচনে যারা আসতেছে তারা অযোগ্য আসতেছে, অশিক্ষিত আসতেছে, মূর্খ আসতেছে, কেন না দলীয়, আমি যেটা গণতন্ত্রের ব্যর্থতা আগেই তুলে ধরেছি, তো এটাকে কিছুটা কমানো যায় কি, যখন আপার হাউস থাকে, যেখানে দেশের শিক্ষিত জ্ঞানীগুরি মানুষরা ভোটের ভিত্তিতে নয়, তাদের যোগ্যতার ভিত্তিতে আপার হাউসের অন্তর্ভুক্ত হয়, তাহলে অন্তত এইটার যে দুর্বল বা ক্ষতিকর দিক আছে সেটিকে অনেকটাই কমানো যায়। তো এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসতে হবে এবং এই বিষয়গুলো সংস্কারের মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আমরা চাই যে চলমান যে সরকার যারা দায়িত্ব নিয়েছে তারা অন্তত রাষ্ট্রের জন্য কল্যাণকর যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো তারা করুক। এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে অর্থনৈতিক যে সংস্কারগুলো হবে এগুলো ভালো হবে, কল্যাণকর হবে। কিন্তু আমাদের আতঙ্ক এবং আশঙ্কার জায়গা হচ্ছে লিবারেলিজম এবং সেকুলারিজমের নামে আরও হয়তো পরে এখন থেকেই কিছু কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে তারা কিছু এদেশে অন্তর্ভুক্ত করতে পারে, ইনক্লুসিভ স্টেট, অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের নামে। এটার জন্য আমাদের শক্ত আওয়াজ এবং ভূমিকা থাকতে হবে, যেন এই দেশে সরাসরি রাষ্ট্র এই ইসলাম বিরোধী কোনো কিছু বাস্তবায়ন করার সুযোগ না পায়। বক্তব্যের সামারি বলি, বক্তব্যের সারমর্ম হচ্ছে ইসলামের নিজস্ব রাষ্ট্রের দর্শন আছে, রাষ্ট্র পরিচালনা, সেটির নাম খেলাফা, এবং এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনার দর্শন। এবং আজকের আমেরিকা এবং আজকের ইংল্যান্ডের মানুষেরাও আরও বেশি শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা, অর্থনৈতিক উন্নতি ভোগ করবে যদি তারা তাদের দেশে ইসলামী খেলাফা বাস্তবায়ন করে।
এটা হচ্ছে আমাদের আলোচনার সবচেয়ে বড় সারমর্ম, এবং এটা আমাদের জন্য এটি হওয়া উচিত, কিন্তু এটা আমাদের মরদেরা হতে দিবে না, এবং তারা সিস্টেম জিয়ে রাখবে, সিস্টেম ধ্বংস হতে দিবে না। আর সিস্টেম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তো ধ্বংস হয়ে যেতে পারে, এবং ধ্বংস হলে তার উপরে ইসলামী খেলাফা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে, তবে তার জন্য আমাদের দোয়া লাগবে এবং আমাদের পূর্বপ্রস্তুতি। আমাদের পূর্বপ্রস্তুতি কি? আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা লাগবে, অন্য কিছু বলিনি আমি, অনেক কিছুই আছে আমাদের মধ্যে, সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে। আগের সরকারের সব ওসিডিসির 60-70% নামাজি ছিল, হাজি ছিল, ওমরাকারী ছিল, কিন্তু ন্যায় পরায়ণতা ছিল না। তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, দল, সংগঠন, এগুলোতে ন্যায় পরায়ণতা ফিরিয়ে নিয়ে আসতে হবে, ইনসাফ ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করে তিনি আমাদের দায়িত্ব দিতে পারেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত পড়ে যদি আজকের বক্তব্য শেষ করতে চাই, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওয়াদা, যারা ঈমান আনয়ন করে এবং সৎ কাজ করে তাদের জন্য আল্লাহর ওয়াদা, যে লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরজ, আল্লাহ তাদেরকে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। তাহলে আমাদেরকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করছেন না মানে আমাদের ঈমানের ত্রুটি আছে, সৎ আমলের ত্রুটি আছে। এটা তো আল্লাহর ওয়াদা, আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহর ওয়াদা, যারা ঈমান আনয়ন করবে, সৎ আমল করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্ববর্তীদের করেছিলেন। ওয়ালা ইমাক্কিনান্না লাহুম দীনাহুম, আর এটার দ্বারা আল্লাহ তার দিনকে পৃথিবীতে শক্তিশালী এবং মজবুত করবেন। কোন দিন? কি আল্লাযী ইরতাদা লাহুম, যেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন এই দুনিয়ার মানুষের জন্য। এটি সূরা নূরের 55-56 নম্বর আয়াত। তো এই আয়াতকে সামনে রেখে আমরা বলতে পারি যে আমরা যদি সংশোধন হই, আমরা যদি আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারি। আপনি মনে করছেন ন্যায় পরায়ণতা মানে শুধু দায়িত্বশীল, জিনা পরিবারের মধ্যে ন্যায় পরায়ণতা থাকে, শাশুড়ি এবং বউ পরস্পরের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সব ঠিক থাকলেও ন্যায় পরায়ণতা ঠিক থাকে না, বিয়ে হওয়ার পর বাবা এবং সন্তানের মধ্যে সব ঠিক থাকলেও ন্যায় পরায়ণতা ঠিক থাকে না, বাবা মারা যাওয়ার পর ভাই বোনের মধ্যে সব ঠিক থাকলেও ভাই তার বোনকে তার বাবার সম্পত্তিতে ন্যায় অনুযায়ী জমি বণ্টন করবে এটা থাকে না। অথচ অনেক বড় আলহাজ, হাজি হয়তো ডবল 50-100 হয়তো হজ এবং ওমরা পালন করেছে, কিন্তু তার বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে, যেখানে দামি জমি ওখানেও ভাগ দিবে, যেটা কম দামি জমি সেখানেও ভাগ দিবে, যেটা বাড়ি দামি বাড়ি সেখানেও ভাগ দিবে, যেটা কম দামি সেখানেও ভাগ দিবে, এই ন্যায় নাই। তাহলে আমাদের মুসলমানদের এই ন্যায় পরায়ণতা হারিয়ে গেছে কেন? ওই যে ব্রিটিশ সময়কাল থেকে না আজ পর্যন্ত এই যে 200 বছরের গোলামি, এই গোলামিটা আমাদের স্বভাব চরিত্র নষ্ট করে দিয়েছে। আমাদের জিনের রক্তের মধ্যে এই ন্যায়পরায়ণতা বিরোধী রক্ত ঢুকে গেছে গোলামির কারণে। এইটা থেকে বের হতে আরও সময় লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের দ্রুত কিনে নেওয়া যায়, আমাদের দায়িত্বশীলেরা দ্রুত বিক্রি হয়ে যায়, ঘুষের কাছে বিক্রি হয়, টাকার কাছে বিক্রি হয়। কেন? আমাদের সব ঠিক আছে, কিন্তু আমাদের মেরুদণ্ড সোজা না, মানে আমরা ন্যায় না। এই জন্য এমন মা লাগবে, এমন বাবা লাগবে যে হচ্ছে মেরুদণ্ড সোজাওয়ালা প্রজন্ম দিতে পারবে বাংলাদেশকে। শুধু নামাজি সালাত আদায়কারী নয়, মেরুদণ্ড সোজাওয়ালা প্রজন্ম দেবে যে অর্থের কাছে, টাকার কাছে, কোনো লোভের কাছে বিক্রি হবে না, ন্যায় স্থির থাকবে। তাহলে এমনিই দেখবেন এক সময় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন, আল্লাহ আমাদের আজকের বক্তব্য বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ব্রিটিশদের অধীনে গোলামি করেছে এবং তাদের বিরুদ্ধে জেহাদ করেছে, তাহলে কত বেশি সবর এবং ধৈর্য তাদের ছিল। কিন্তু ওই 190 বছরের জেহাদ এবং 190 বছরের ব্রিটিশ বিরোধী রক্তাক্ত আন্দোলন, সশস্ত্র আন্দোলন, যখন দেখলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ড যখন দেখলো যে এই সমস্ত দেশ আর তার কাছে হাতে রাখা সম্ভব হচ্ছে না, তখন ওই যে তারা তাদের সিস্টেম যেন ঠিক থাকে, খুব বুদ্ধিমান, উচ্চ মেধা সম্পন্ন, তাদের সিস্টেম ঠিক থাকবে, মানুষ দেখবে ব্রিটিশরা চলে গেছে, তখন তাদের মতোই একদল মানুষকে, ইংরেজি শিক্ষিত সুটেড বুটেড মানুষকে তারা তৈরি করলো, নতুন দল বানানোর সুযোগ দিল, কংগ্রেস বানাও, মুসলিম লীগ বানাও। অথচ এতদিন যারা যুদ্ধ করে আসছিল সশস্ত্র, এরা পর্দার আড়াল হয়ে গেল, লাইন লাইট থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তারা নতুন দল তৈরি করার সুযোগ দিল, নতুন দল আসলো, সেগুলোতে তাদের আদর্শে আদর্শিত একদল মানুষ তাদের সিস্টেমের উপর ক্ষমতা দখল করল। মানে ইন্ডিয়ান আর্মির প্রধান ব্রিটিশ, পাকিস্তান আর্মির প্রধান ব্রিটিশ, ঢাকা কলকাতা আলিয়া মাদ্রাসার প্রধান ব্রিটিশ, সেইটার পরে ওইটার উপরে পাকিস্তান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে, ইন্ডিয়ান আর্মি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে পরিপূর্ণ সিস্টেম পরিবর্তন হয়নি, সম্পূর্ণ সিস্টেম ওটাই ছিল, শুধু ব্রিটিশরা চলে গেছে। ওই আর্মিতে জাস্ট ব্রিটিশ সেনাপতির জায়গায় একজন মুসলিম সেনাপতি নিযুক্ত হয়েছে, কিন্তু আর্মির যে নিয়মকানুন,
দাড়ি কাটা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, সবই থেকে গেছে। কেন, এখানে তো পরিপূর্ণ বিপ্লব আসেনি এবং এটা তারা হতে দেয়নি। ওই একই নিয়মের মধ্যে আমরা আজও শাসিত হচ্ছে। 1947 থেকে যদি আজ 70-80 বছর হয়, আর 1971 থেকে যদি 50 বছর হয়, এবং এখন এই 15 বছরের ফ্যাসিবাদের পতনের পর আবার যে নতুন বাংলাদেশ, ওই একই সিস্টেম, একই নিয়ম। আপনি যে কোনো আইনের শুরুতে যান, সামাজিক আইন বলেন, যে কোনো আইন বলেন, পুলিশ আইন বলেন, শুরু হবে ব্রিটিশ 1870-1860। যারা সমাজবিজ্ঞান পড়েছে, ইতিহাস পড়েছে, তারা খুঁজলেই দেখতে পাবে, দেশের সংবিধান পড়েছে, খুঁজলেই দেখতে পাবে। তাহলে আমার বিচার বিভাগের সিস্টেম কি? ব্রিটিশ। আমার শিক্ষানীতির সিস্টেম কি? ব্রিটিশ। আমার সেনাবাহিনীর সিস্টেম কি? ব্রিটিশ। এটা ব্রিটিশ সেনাবাহিনীর একটা খণ্ডিত অংশ। ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি আর বাংলাদেশ আর্মি সবগুলোই ব্রিটিশ সেনাবাহিনীর পরবর্তী রেখে যাওয়া খণ্ডিত অংশ। তাহলে এই তিনটে দেশই এখন পর্যন্ত পরিচালিত হচ্ছে ব্রিটিশ রুলস অনুযায়ী। সেখানে যখন আমরা ইসলামের কথা বলি, তখন বলা হয় না এই দেশে তো হিন্দু আছে, বৌদ্ধ আছে, পাহাড়ি আছে, এখানে এখানে ইসলাম। ইসলামে যেই পরিমাণ তারা নিরাপদ থাকবে সেটা অন্য জায়গায় থাকবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, সেটা বাদ দিলাম, আমার প্রশ্ন হচ্ছে আমরা কি ব্রিটিশ? আমরা যদি ব্রিটিশ না হয় তাহলে ব্রিটিশ ল দিয়ে কেন তুমি আমাদের শাসন করবা? তুমি এই পুরো সিস্টেম পরিবর্তন করো। সম্মানিত উপস্থিতি, তো এটা হচ্ছে ইসলামিক খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র যে উপায় হতে পারে সেটা আল্লাহ তৈরি করবে। আমাদের নিজে হাতে আমরা সেটির জন্য রক্তপাত সংঘটিত করতে পারি না, কেন ইসলামে মানুষের জীবন বাঁচানো, মুসলমানের জীবন বাঁচানো সর্বাগ্রে। কিন্তু তার জন্য আমাদের মধ্যে পূর্ব প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেও দিতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু কম্প্রোমাইজ করে ক্ষমতায় যাওয়ার সুযোগ এবং ইসলামকে বিকৃত করার সুযোগ নাই। আচ্ছা, এই পরিবর্তিত পরিস্থিতিতে আরেকটি বিষয়ে টাচ করি। তাহলে আমাদের হাতে এখন সুযোগ কি সংস্কার করার? যেহেতু পূর্ণ বিপ্লব সাধিত হয়নি, এটা জাস্ট সরকারের পরিবর্তন, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কথা বলার স্বাধীনতা পাচ্ছি, লেখার স্বাধীনতা পাচ্ছি। এই সুযোগে যেই সিস্টেম আছে, এই সিস্টেম যেহেতু পরিপূর্ণ কলাপস হতে দেওয়া হয়নি, এবং যেহেতু পাশ্চাত্য পশ্চিমারা চাইবে না যে এটা পরিপূর্ণ ব্যর্থ হোক, সেহেতু আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে অন্তত এই সিস্টেমটা একটু উন্নত হোক, সংস্কার হোক। এই উন্নত বা সংস্কারের দুইটা নাম আমি দিয়েছি, শরীয়ত বান্ধব এবং জনবান্ধব। পরিপূর্ণ শরীয়ত প্রতিষ্ঠা হবে না, কিন্তু শরীয়ত বান্ধব আর জনবান্ধব। জনবান্ধব হওয়ার জন্য আমেরিকা এবং ইংল্যান্ডের যে সিস্টেম আছে সেটা যতটুকু ফলো করা যায় অনেকটাই যথেষ্ট। যেহেতু সুদবিহীন পরিপূর্ণ অর্থনীতি তারা প্রতিষ্ঠা হতে দিবে না, কিন্তু অন্তত ন্যূনতম মানব অধিকার এবং অর্থনৈতিক উন্নতির জন্য তাদের সিস্টেমটাই সর্বোচ্চ। তাহলে আমাদের লাগবে শরীয়ত বান্ধব। শরীয়ত বান্ধবের জন্য আমরা কী করতে পারি? শরীয়ত বান্ধবের জন্য সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় যেন এখানে স্থান না পায়। আপনি পরিপূর্ণ ইসলামী শাসন বাস্তবায়ন করতে পারছেন না, সেটি আপনার সীমাবদ্ধতা এবং ব্যর্থতা। কিন্তু ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস আপনি মুসলমানদের উপর চাপিয়ে দেবেন, এটা হতে পারে, যেমনটা আমরা লিবারেলিজমের আলোচনার সময় করেছি। এটার জন্য আমাদের সচেতন এবং সজাগ থাকতে হবে, এবং ন্যূনতম সংবিধানে লিখিত থাকতে হবে যে এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন এদেশে বাস্তবায়ন করা যাবে না। এবং আরেকটা বিষয়ের দিকে ফোকাস দিতে হবে, সেটা হচ্ছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আমরা মুসলমান হিসেবে ন্যূনতম মুসলিম পরিচয় নিয়ে এই দেশে যে বসবাস করতে পারছি, এটা 1947 যে আন্দোলন, রাজনৈতিক আন্দোলন হয়েছিল, তার হালকা সুফল। এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে 1947 আমরা যে সীমানা পেয়েছিলাম, এটা যদি ধ্বংস হয়ে যায়, স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে, যেমনটা গত 15 বছরের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তৈরি হয়েছিল,